সিঙ্গাপুর এই যাওয়ার জন্য রিসেন্ট আপনি কত সালে পাস দুই হাজার করছিলেন? আঠারো গেছি, 2018। 18-তে? আচ্ছা, তো আপনি যে কলকাতা আঠারো ইউনিভার্সিটি পরে কি আপনি অ্যাপ্লাই করছেন কি ট্রেনিং সেন্টারের মাধ্যমে নাকি বই উড়িয়ে নিয়ে আসছেন? না, বই উঠে নিয়ে আসছি। উড়িয়ে নিয়ে আসছেন আপনার রিলেটিভের মাধ্যমে হ্যাঁ, অ্যাপ্লাই অ্যাপ্লাই করছিলেন, করছি কয়বার অ্যাপ্লাই করছিলেন? এই 1 বছরের ভিত্তি অনেকবার অ্যাপ্লাই করা হয়, অনেকবার অ্যাপ্লাই অনেক করছেন অ্যাপ্লাই কিন্তু করা। সাকসেস আসে নাই। আচ্ছা, দেন ফাইনালি আমাদের মাধ্যমে দেওয়ার পরে আপনার আইপিটা আনা হ্যাঁ, হয়েছে, আইপি আছে। ঠিক আছে? কিন্তু আপনার কয়েকবার অ্যাপ্লাই করছে কিন্তু আইপি ডান হয় নাই, ফাইনালি আমাদের মাধ্যমে দেওয়ার পরে বা আসার পরে ওনার আইপি ডান হচ্ছে ইনশাল্লাহ। ওনার 14 তারিখে ফ্লাইট। ওকে, তো আমি রিজেকশনের কাজগুলো আপনার বেশি আপডেট দিই না, তো এগুলো আমার ভালো লাগে না। তারপরেও আজকে যে মনে হয়েছে যে ভিডিওটা মানে আপনাদেরকে আপডেট দেওয়া উচিত, মানে অনেক কমেন্ট আসে, তো সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য গিফট হিসেবে, অবশ্যই আপনার রেসপন্স আসার কারণে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য ফিডব্যাক এই ভিডিওটা মেক করেছি। ওকে, আর অবশ্যই বাকি বিস্তারিত এই ভিডিওটা অবশ্যই পাবেন। তো ইনশাল্লাহ ভাই, আপনার দোয়া রইলো, ইনশাল্লাহ 14 তারিখে সিঙ্গাপুর নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা ফিডব্যাক দিবেন, আর আপনাদের কোনো কথা বা কোনো কিছু জানা থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে আমি ভিডিওটি করতেছি সম্পূর্ণ আমার রুম থেকে, মানে বাসা থেকে করতেছি। তো যাই হোক না কেন, আজকে যে জব আপডেট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার সিঙ্গাপুর যে রিজেকশনের যে প্রবলেমগুলো, যে আমাদের একসাথে 3টা ফ্লাইট হবে, আজকের একটা ফ্লাইটের অনেক হিসেব কিতাব আগে আজকে ক্লিয়ার করে দিচ্ছি, যে জন্য আপনি আমি এই প্রুফ অবশ্যই ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে শো করছি। কেন, 2টা আপনার কাজ বাকি আছে, রিজেকশনের সমস্যা সেম, ওনারা অনেক আগে পাশ করছে কিন্তু যেতে পারে নাই, তিনি জন্য একই প্রবলেম। ওকে, যাই হোক না কেন, আপনাদের ভালোবাসা বা আপনাদের তো আমাদের কাজগুলো ইনশাল্লাহ আমরা সাকসেসফুল করতেছি ইনশাল্লাহ। তো যারা এই সিঙ্গাপুরের রিজেকশনের প্রবলেম প্লাস আপনার যাদের প্রেস বই আছে, এবং আপনারা সিঙ্গাপুর থেকে ইউটার্ন, কোনো সমস্যা নেই, আমাদের কাছে সাবকন, মেনকন, এভরিথিং, সব ধরনের কোম্পানি আছে, আপনারা যে কাজে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে সেই ধরনের জবসগুলো অ্যাভেলেবেল আছে। অবশ্যই আপনারা রিসেন্টলি যোগাযোগ করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফেসবুক পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই আপনারা আর্জেন্ট যোগাযোগ করবেন। মূল বিষয় সেটা না, মূল বিষয় হচ্ছে জাস্ট রিজেকশনের যে প্রবলেমগুলো, এগুলো আপনারা নিজ দায়িত্বে, এবং আমাদের যে আপ টু লিঙ্ক আছে উনি খুবই একটা ভালো মানুষ, সেই জন্য আমরা রিজেকশনের সাকসেস রেটটা খুবই ভালো আমাদের। যাই হোক না কেন, যারা আপনার রিজেকশনের, যারা আপনার 1 থেকে 1.5 বছর আগে অ্যাপ্লাই করছেন, অবশ্যই তারা যোগাযোগ করবেন, আর যারা অ্যাপ্লাই করছেন এর ভিতরে অবশ্যই আপনার একটা চুপ থাকবেন, আপনার যখন 1 থেকে 1.5 বছর সময় শেষ হয়ে যাবে তখন তাদের বইগুলো দিলে আমরা কাজ করব। কারণ রিজেকশন বইগুলো আপনার সব এজেন্টে আপনার অ্যাকসেপ্টেবল করে না, আপনার রিজেকশনের কথা শুনলে সবাই মনে করেন যে হ্যাঁ আপনাকে আর অ্যাকসেপ্ট করবে না, বলবে যে রিজেকশন ক্যান নট অ্যাপ্লাই বা ডু দিস ক্যান নট, এরকম আপনার রিভিউজ করে আমাদেরকে। তো যাই হোক না কেন, আমাদের আমরা যার যে সিস্টেমে আপনার আমরা কাজগুলো করি, ওকে, সেগুলো হচ্ছে জাস্ট সেটা আমাদের সিক্রেট। ওকে, যাই হোক না কেন, জাস্ট আপনাদের হচ্ছে কাজ, কাজ হলে দেন। ওকে, যাই হোক না কেন, আপনারা যারা আর্জেন্ট সিঙ্গাপুরের জন্য আপনারা বই দিবেন আমাদের কাছে, আর্জেন্ট যোগাযোগ করবেন, আমাদের কাছে অলওয়েজ অল কোটা থাকে সকল কোম্পানিতে, বা আমাদের কাছে মেন কোন সাবকোন এভরিথিং সব সব কিছুই কোটা, সব কোম্পানির কোটা থাকে আপনাদের কাজের উপর। ওকে, কোনো সমস্যা নেই, এখানে আপনার 100% আপনার সিকিউরিটি এবং আমাদের যে আইপিগুলো হচ্ছে কোনো সমস্যা নেই, আপনারা পাসপোর্ট দিবেন আর প্লাস ডকুমেন্টস দিবেন, আপনারা আইপি অল করে তারপরে আপনারা আইপি চেক করবেন, চেক করার পরে জাস্ট অফিসে আসবেন, আসার পরে আপনারা লেনদেন করবেন। ওকে, কোনো সমস্যা নেই, এখানে 100% সিকিউরিটি আমাদের অফিস, টাকা পড়ানো পল্টন কোনো সমস্যা নেই। ওকে, তো রিসেন্টলি যে আজকে যে জবস আপডেটটা আমি আপডেটটি দিলাম সেটি হচ্ছে আপনার, আমার প্রুফ দেওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ আমরা শুধু নতুন কাজ করি না, আমাদের অনেক ফ্লাইট হয়েছে, এগুলো আপনার শুধু কমেন্টসের জন্য, কিছু ভাই ব্রাদার কমেন্টস করে যে ভাই আপনারা কাজ করেন কিন্তু প্রুফ তো দিচ্ছেন না বা দেন না, তো সেই জন্য আজকের এই ভিডিওটি আপনার প্রুফ সহকারে দেওয়া। যাই হোক না কেন, আপনারা যারা যেতে চান অবশ্যই আর্জেন্টলি যোগাযোগ করবেন, এবং অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কাইন্ডলি আপনারা আর্জেন্ট যোগাযোগ করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।